দুর্গাপূজার কিন্তু আর বেশি দিন বাকি নেই, হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন। আর এই মুহূর্তে কুমারটুলিতে মা দুর্গার প্রতিমা নির্মাণের যে কাজ চলছে, কতটা দ্রুততার সাথে চলছে, কত দূর কাজ এগিয়েছে, সেগুলোই কিন্তু দেখার জন্য আজকে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। তো এই স্টুডিওর ব্যাপারে তো আর বেশি কিছু বলার নেই, তোমরা অনেকেই জানো খুবই ফেমাস এই শিল্পী আর ওনার এই স্টুডিও। তো এই স্টুডিওতে ঘুরে আজকে আমি এই দেবী দুর্গার প্রতিমাগুলো দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর চ্যানেলে কিন্তু নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। তো চলো মায়ের মূর্তি দেখানোটা তোমাদের সাথে শুরু করি। প্রশান্ত দার স্টুডিওতে কিন্তু রঙের খেলা শুরু হয়ে গেছে, মানে বেশিরভাগ ঠাকুরেরই কিন্তু রং প্রায় কমপ্লিট, কিছু কিছু ঠাকুরের আছে অর্ধেক রং হয়ে গেছে। তো রং করার পর তো এখানে মানে দেখতে খুবই অসাধারণ লাগছে, তো তোমাদেরকে সেটাই আজকে আমি শেয়ার করব। দেখো প্রথমেই তোমাদেরকে এখানে এই একটা দেবীর প্রতিমা দেখাচ্ছি। এখানে কিন্তু দেবীর প্রতিমার যে মুকুট রয়েছে, জুয়েলারি রয়েছে, পেছনের যে চালা রয়েছে, এগুলো কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে। মায়ের মুখও পুরো রেডি, শুধু মায়ের পরনের যে বস্ত্র সেটা এখনো বাকি আছে। এখানে দেখো, এখানে কিন্তু সিংহ মামার মুখ রং হচ্ছে, খুব সুন্দর করে কিন্তু রং করা হচ্ছে। মায়ের যে কাপড় রয়েছে সেটা এখনো রং হয়নি, তবে মায়ের জুয়েলারি, মায়ের মুখ কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এবারে আমি তোমাদের সাথে যেই ঠাকুরটা শেয়ার করছি, এই ঠাকুরের মূর্তি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে পুরো। দেখো তোমরা মায়ের কি অসাধারণ রূপ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে এই প্রশান্ত দার স্টুডিওর যেটা বিশেষত্ব সেটা হচ্ছে ওনার মাটির কাজ। দেখো মায়ের মুকুট, মায়ের জুয়েলারি, পেছনের চালা, মায়ের কাপড় সবই কিন্তু মাটি দিয়ে তৈরি, পুরো মাটির কাজ। তার উপরে রং দিয়েছে, রঙের কাজও কিন্তু খুবই সুন্দর। মায়ের শাড়িটা একবার দেখো, শাড়ির মধ্যে কিন্তু রঙের ওপরে অভ্র দিয়ে কি সুন্দর করে কাজ করানো হয়েছে। আর এই যে এই প্রতিমাটা তোমরা দেখছো, এই প্রতিমাটা কিন্তু অশ্বিনীনগর যাবে, আর এটা দ্বিতীয়াতে কিন্তু ডেলিভার হয়ে যাবে। এখানে কিন্তু পুরো ঠাকুরটাই একদম রেডি, শুধুমাত্র একটু কাজ বাকি আছে, জাস্ট টাচ আপটা। যেরকম এখানে এই যে অসুর রয়েছে, দেখো মহিষাসুর, ওনার মুখটা এখনও রেডি হয়নি পুরো। আর এখানে যে অসুরটা রয়েছে, এনারও কিন্তু একটু রঙের কাজ বাকি আছে, বাকি কিন্তু অলমোস্ট প্রায় মানে 90% কিন্তু রং পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে, মা লক্ষ্মীরও কিন্তু শাড়ির কাজটা খুব সুন্দর করেছে। এখানে পাশেই গণেশ বাবা বসে রয়েছে, দেখো একবার গণেশ বাবাকে, মানে এখানের যে রংগুলো ইউজ করা হয়, রংগুলো এত সুন্দর আর এত ব্রাইট কালার যে মানে কি বলবো, খুবই সুন্দর লাগছে। আর আমি যে এত সামনে থেকে এসে দুর্গাপূজার আগেই দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি, তাতেই মানে আমি খুবই আনন্দিত, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো এই যে চালাটা পেছনে, এই প্রতিমার পেছনে চালাটা তোমাদের একবার দেখাই, চালাটাতেও কি অসাধারণ রঙের খেলা হয়েছে। চালাটাতে কিন্তু পার্পেল আর হলুদ কালার দিয়ে রং করা হয়েছে, আর পাশে দেখো ময়ূর করা আছে, দুদিকে কিন্তু দুটো ময়ূর রয়েছে, ময়ূরেরও রঙটা মানে খুবই অসাধারণ লাগছে। বন্ধুরা, এবারে আমি যেই তোমাদের প্রতিমাটা দেখাবো সেটা দেখো একবার, এটারও কিন্তু কাজ অলমোস্ট 90% হয়ে গেছে। মায়ের যে রঙের কাজ পুরোই প্রায় কমপ্লিট রয়েছে, শুধুমাত্র মায়ের এখনও চক্ষুদান কিন্তু হয়নি। এখানে মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসুর, কারোরই কিন্তু এখনও চক্ষুদান হয়নি, বাকি কিন্তু পুরো রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঠাকুরটা, এটা কিন্তু চেতলাপল্লীতে যাবে, ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর। ঠাকুরের ওপরে যে রঙের কাজটা করেছে তোমরা একবার দেখো, গেরুয়া যে কালার সেই কালার দিয়ে কিন্তু মাথার মুকুট প্লাস ওনার যে হাতের জুয়েলারিগুলো রং করা হয়েছে, তার সাথে সাথে মা এখানে পিঙ্ক কালারের শাড়ি পরেছে, আর শাড়ির মধ্যে দেখো অভ্র দিয়ে কি সুন্দর করে কাজ করেছে। আর এই দিকে দেখো লক্ষ্মী ঠাকুর, এখানে লক্ষ্মী ঠাকুরও রয়েছে, লক্ষ্মী ঠাকুর বসে আছেন, লক্ষ্মী ঠাকুর পিঙ্ক কালারের শাড়ি পরে বসে আছেন।
আর এই পাশে যে মা সরস্বতী রয়েছে, এই সরস্বতী মাকে দেখো, এখানে ভায়োলেট কালারের শাড়ি পরানো হয়েছে। কালারগুলো এত ভাইব্রেন্ট আর এত সুন্দর লাগছে যে মানে বলে আমি তোমাদেরকে মুখের ভাষায় বোঝাতে পারছি না। আর প্রশান্ত দার স্টুডিওর যেটা সব থেকে বিশেষত্ব সেটা কিন্তু মাটির কাজ। ওনার মাটির কাজের মধ্যে কিন্তু ওনার চালাটাও পুরো মাটি দিয়ে তৈরি। আর দেখো একবার চালার মধ্যে যে কাজটা করেছে সেটা কতটা নিখুঁত। এখানে চালার মধ্যে কিন্তু গণেশ ঠাকুর, শিব ঠাকুর দিয়ে খুব সুন্দর করে কিন্তু চালাটা বানানো হয়েছে। আর রংটাও দিয়েছে পেছনে খুবই সুন্দর, লাল হলুদ দিয়ে পেছনটা মানে ভীষণ ব্রাইট লাগছে। তো বন্ধুরা, এবারে এই স্টুডিওর সব থেকে যে বড় ঠাকুরটা, বড় উচ্চতার ঠাকুর, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এই যে সামনে দেখতে পাচ্ছ, এই স্টুডিওর সব থেকে বড় উচ্চতার ঠাকুর এইটা। এটা কিন্তু 23 ফুট এর হাইট রয়েছে। তোমরা দেখছো কতটাই বড় ঠাকুরটা। এনার কিন্তু এখনো রঙের কাজ কমপ্লিট হয়নি, পুরোটাই বাকি। প্লাস এনার এখনো চক্ষুদানও কিন্তু হয়নি। আর মায়ের এই যে মূর্তিটা দেখো, এটা একটু কিন্তু অন্যরকম রয়েছে। এখানে মায়ের যে মূর্তি, মাকে কিন্তু কাপড় পরানো হয়নি। এখানে মাকে কিন্তু নটরাজের যে মানে কস্টিউম থাকে সেই ধরনের কাপড় এখানে পরানো হয়েছে। আর এখানে দেখো মায়ের পাশেই কিন্তু লক্ষ্মী আর সরস্বতী মা দুজনে কিন্তু বসে রয়েছেন, আর ওনাদের নিচে রয়েছে কার্তিক ঠাকুর আর গণেশ ঠাকুর। আর এই যে মূর্তিটা, এই মূর্তির যেটা আর একটা স্পেশালিটি, সেটা হচ্ছে কিন্তু এখানে মায়ের বাহন সিংহ নয়, এখানে কিন্তু ঘোড়াকে দেওয়া হয়েছে মায়ের বাহন। তো এখানে এখনও ঘোড়ার রঙের কাজ আর অসুরের রঙের কাজ কিন্তু এখনও বাকি আছে। শুধুমাত্র যে ঠাকুরের কাপড় আর জুয়েলারির কাজটা হয়েছে। আর একবার দেখো মায়ের কিন্তু এখনও চক্ষুদান এখানে হয়নি। পেছনের চালাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এই চালাটাও কিন্তু খুবই সুন্দর, মানে একটা অন্য রকমের। পেছনে পুরো চালার মধ্যে ময়ূর দিয়ে সাজানো হয়েছে, আর ময়ূরের রংটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। এই বছরে কিন্তু প্রশান্ত দার স্টুডিওতে একটা নতুনত্ব জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে যে মায়ের কাপড়গুলো করেছে, মাটির কাপড়ের ওপরে কিন্তু রঙের সাথে সাথে অভ্রর কাজ। প্রত্যেকটা কাপড়ের মধ্যেই কিন্তু দেখো সিলভার আর গোল্ডেন কালারের অভ্র দিয়ে খুব সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে। মানে সামনে থেকে দেখে তো ভালো লাগছে, দূর থেকে দেখেও কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগবে। দেখো এখানে এখানে কিন্তু মা দুর্গার যে মুখটা, সেটা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা। কিন্তু তার সাথে মা সরস্বতী, মা লক্ষ্মী, বাকিদের কিন্তু এখনও চক্ষুদান হয়নি। মা কিন্তু পুরো কমপ্লিট এখানে সেজেগুজে একেবারে রেডি হয়ে গেছে। এখানে মায়ের শাড়ির যে কাজটা সেটা একবার দেখো। এখানে লাল রঙের শাড়ির ওপরে কিন্তু গোল্ডেন, গ্রিন, তার সাথে সিলভার, সমস্ত রকমের কালার দিয়ে খুব সুন্দর করে রং করা হয়েছে। আর এখানে কিন্তু বড় বড় প্রতিমার সাথে বাড়িতে যে পুজো হয় তার জন্য ছোট ছোট একচালা প্রতিমাও দেখো তৈরি হয়ে গেছে। এনাদেরও রঙের কাজ কিন্তু কিছুটা অনেকটাই প্রায় হয়ে এসেছে। আর এই যে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু পঞ্চমীর দিন ডেলিভারি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা মায়ের মুখটা, একবার দেখো কি সুন্দর মায়ের মুখটা তৈরি হয়েছে। আমার এই দুধারে দেখো এই যে এত ঠাকুর সারি সারি দাঁড় করানো রয়েছে, এগুলো কিন্তু সব একচালা ঠাকুর। এগুলো ছোট ছোট যারা বাড়িতে পুজো করে সেই তাদের জন্য এই ঠাকুরগুলো বানানো হয়েছে। দেখো এখানে অনেক ঠাকুর আছে যেগুলো অর্ডারেরও রয়েছে। আর এই ঠাকুরগুলোর কিন্তু এখনও রঙের কাজ পুরো কমপ্লিট হয়নি। এই ঠাকুরটা দেখো যেরকম অর্ডারের ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাই। এখানে অনেকগুলো ঠাকুরই রয়েছে যেগুলো অর্ডারের, আর কিছু ঠাকুর রয়েছে যেগুলো অর্ডার দেওয়া নেই, উনি এমনি এক্সট্রা বানিয়েছে যাতে অন্য নতুন লোকেরা এসে নিতে পারে। দেখো এখানে ঠাকুরগুলো কিন্তু লাইন দিয়ে একই রকমভাবে দাঁড় করানো রয়েছে। আর এখানে দেখো এখানে রঙের কাজ হচ্ছে। এখানে কিন্তু গণেশ ঠাকুরের মুখে রঙের কাজ চলছে।
বন্ধুরা, এবারে যেই ঠাকুরটা তোমাদের সাথে দেখাবো, দেখো একবার এই ঠাকুরটা। এই ঠাকুরেরও কিন্তু রঙের কাজ অনেকটাই হয়ে গেছে, তবে এই ঠাকুরের কিন্তু এখনো চক্ষুদান হয়নি। এই ঠাকুরটা 10 ফুটের ওপরে হাইট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটা অর্ডারের ঠাকুর। এই ঠাকুরটা কিন্তু তৃতীয়ার দিন চলে যাবে। আর ঠাকুরের যে শাড়ির রঙটা, সেটা একবার দেখো কি অসাধারণ পিঙ্ক আর পার্পল কালার দিয়ে করেছে। পিঙ্ক কালারের শাড়ির ওপরে দেখো সিলভার কালারের অভ্র দিয়ে কাজ করা রয়েছে, তার মধ্যে ব্ল্যাক বর্ডার, তার মধ্যেও কিন্তু সিলভার কাজ। আর মায়ের যে গয়না, সেই গয়নাগুলো কিন্তু পার্পেল করেছে, মানে পিঙ্ক আর পার্পেলের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। বন্ধুরা দেখো, এখানে গণেশ ঠাকুরই কিন্তু কতটা বড়, মানে আমার উচ্চতার প্রায় ডবল রয়েছে। এখানে হাতে উনি গদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই গণেশ ঠাকুরের পাশেই রয়েছে দেখো মা লক্ষ্মী, মা দুর্গা, মা সরস্বতী, সবাই কিন্তু এখানে রয়েছে। আর এইটা কিন্তু একটু অন্য স্টাইলের। এই ঠাকুরগুলোর মাথায় যে মুকুট পরানো হয়েছে, সেই মুকুটটা কিন্তু মিশরের যে ফারাওরা পরতো মাথায়, সেই ধরনের একটু স্টাইল। আর পেছনের যে চালাটা রয়েছে, চালাটা একবার দেখো, চালাটা কিন্তু পোড়া মাটির যে কাজ করা থাকে সেরকম, তার মধ্যে মা দুর্গা লেখা রয়েছে। তার সাথে সাথে কিন্তু এই চালার মধ্যে আরও অনেক রকম ডিজাইন করা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ঠাকুরের কিন্তু রং এখনো হয়নি, ঠাকুরের শুধু জুয়েলারির রং, আর পেছনের চালাটা মোটামুটি কালার করা হয়েছে, এখনো কিন্তু ঠাকুরের রং বাকি রয়েছে। তো বন্ধুরা, দুর্গাপূজার আগেই মা দুর্গার যে রূপ তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা তোমাদের? ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, এই ধরনের নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য। পাশের কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।